রোলেক্স পড়বে 26 লক্ষ টাকার দাম। রোলেক্স শুরু হয়েছে 15 লাখ 16 লাখ দিয়ে, 26 লাখ টাকার রোলেক্স বলি। কারণ মানুষ আমাকে নিয়ে অনেক হাসে, তো ট্রল করে, আমি সবচেয়ে ট্রলের শিকার বেশি হই, আমি এনজয় করি। আমি আমার কেরিয়ারে দেখেন মানুষের কত আগ্রহ থাকে না, মানুষের অনেক কিছু টাকা নষ্ট করে। আমি আমার জীবনে কেরিয়ারে কোনোদিন মদ খাইনি, আমি আমার কেরিয়ারে কোনোদিন স্মোক করিনি, মানে কেরিয়ার কি মানে কোনোদিনই করিনি। আমি কোনোদিন জুয়া খেলিনি, টাচ কোনটাকে কি বলে আমি জানিও না। বাজে মানুষ বাজে পিছনে কাছে টাকা নষ্ট করে না, করিনি। আমি পৃথিবীর প্রায় কত দেশ ঘুরেছি, অনেক দেশ ঘুরেছি। আমি যেখানে যাই বিদেশে গিয়ে আমি শুধু বেরোই, শুধু মার্কেট ঘুরতে থাকি। মানুষ ক্লাবিং করে, মদ খায়, অনেকে অনেকে এগুলো আমি কখনোই টানে না। আমি ছোটবেলার থেকে শৌখিন। আমি ছোট গল্প বলি আপনাকে, আমি যখন 4-5 পড়ি তখন আমি বাবার সাথে হাত ধরে পিরোজপুরে আমার বাড়ি ঈদের জামা কিনতে গিয়েছিলাম। তো গিয়ে দেখি একটা জামা, ওখানে ইউএস আর্মি লেখা, এখানে বেল্ট, এখানে বেল্ট। আব্বা বললো যে এই বেল্ট, এই জামা দিব না, এটা বোকাটেরা পরে। আমি স্টেজ রাস্তার মধ্যে শুয়ে পড়ছি, গড়াগড়ি এমন করছি একটু ময়লা ড্রেনে পড়ে যেতাম। পাবলিক এসে বলতেছে ভাই দেন, বাচ্চা আব্বা দিবেই না, বলছে না দেন ভাই দেন। আমি উঠতে শুধু চড়াচড়ি করতেছি, পরে সেই শার্ট আমাকে দিতে হলো। সেই শার্টটা নিজে ভিজায় নিজে ধুই, এখনো আমি অনেক গেঞ্জি শার্ট নিজে ধুই, কিন্তু কাউকে ধুতে দিই না। ফকিরের ঘরে জন্মাইছে জায়েদ খান, খুব গরিব ঘরের ছেলে, এখন নতুন করে জিনিসপত্র পরে মানুষকে শোনাচ্ছে। আসলে কিন্তু আদৌ বিষয়টা কিন্তু তা না, সাদা মাটা জীবনযাপন কখনোই করিনি। হয়তো আমার সাথে এত দামি গাড়ি ছিল না, হয়তো আমার 6 জন 7 জন আমার সাথে থাকতো না, কিন্তু আমি সাদা মাটা জীবনযাপন কিন্তু কখনোই করিনি। আমি যখন সিনেমায় ঢুকেছি, আরও আগে যাই, যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তখনই আমি বুট, জিন্স, কাঁধে ব্যাগ, স্টিল স্টিল লাগানো জিন্স। আমি যখন স্কুলে পড়ি তখন আমি চাপা কানের দুল, হাতে এতগুলো ব্রেসলেট, চুল বড়। আমি সাদামাটা জীবনযাপন আমি ছোটোবেলার থেকেই শিখিনি। আমার পরিবার সাদামাটা জীবনযাপনের পরিবারে আমি আসলে বড় হইনি। আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে ছিলাম, আর সব ভাই বোনের ছোটো ছিলাম, কেউ কখনো আবদার আমার অপূর্ণ রাখিনি। যখন আমি নায়ক রুবেলকে দেখতাম, রুবেল ভাইকে দেখতাম গ্লাভস পরা, সেই আমলে ঢাকা থেকে গ্লাভস নিয়ে পড়েছি, ক্রস বেল্ট পড়েছি। আমি সালমান শেখকে দেখে 94-এর কথা, যখন আমি ঢাকা আসিনি তখন মাথায় রুমাল বেঁধে চলতাম, সেই রুমাল আমার কাছে এখনও আছে। রোলেক্স পড়ি প্রায় 26 লক্ষ টাকার দাম, রোলেক্স শুরু হয়েছে 15 লাখ 16 লাখ দিয়ে। 26 লাখ টাকার রোলেক্স চেইন আছে গলায়, যে চেইন পরি, চেইন পরি যেটা অনেক দামি, অনেক বড় ওটা। বেল্ট আছে আমার কাছে, যে কালেকশনের বেল্ট আছে সেটা কারো কাছে নেই। ট্রুলি বললাম দেয়ার ইজ নো ওয়ান, আমি কেন চ্যালেঞ্জ করে দিতে পারি এখানে বাংলাদেশে। তো এই ব্র্যান্ডের মানে ব্র্যান্ড বলতে কি মানে ওই ধরনের ডিজাইন বেল্ট কারো কাছে নেই। এগুলো আমি ঘুরে ঘুরে মুম্বাই থেকে, তারপরে লস এঞ্জেলস থেকে নিয়ে আসছিলাম আমেরিকাতে, তারপরে ফ্রান্স থেকে নিয়ে আসছিলাম, প্যারিস থেকে, রোম থেকে নিয়ে আসছিলাম, ইটালি থেকে। আমার বেল্টের প্রতি খুব ফ্যাসিনেশন। ওকে, বিভিন্ন ধরনের স্টিল বসানো, কোনটা আবার এরকম করে লায়ন বসানো, বাঘ বা লাগানো আছে, এগুলো কারো কাছে নেই। এগুলো বেল্ট আমার অনেক বেল্টের কালেকশন, সব জিনিস প্রতি আকর্ষণ বেশি। বাট আমি ওয়ার্ডের মধ্যে একটা আলমারির মধ্যে একটা জায়গা আছে যেখানে লম্বা করে বেল্ট লম্বা করে রাখতে, বেল্ট এমনি ফেলে রাখলে নষ্ট হয়ে যায় ভাজে, বেল্ট লম্বা করে রাখতে। কয়টা বেল্ট রয়েছে? বেল্ট 48-50টা আছে, নন ব্র্যান্ড খুব কম। তবে টি শার্ট আছে অনেক নন ব্র্যান্ড, যেগুলো বিং হিউম্যান অনেক বেশি। মুম্বাই গেলে সালমান খানের ওখান থেকে যে বিং হিউম্যানের টি শার্ট গুলো আনি, এগুলো অনেক বেশি। ভার্চাসি আছে ব্র্যান্ডের, তারপরে আরমানি এক্সচেঞ্জ আছে, তারপরে লুইস ভুটানে আছে, তারপরে অর্ডারের মধ্যে আমার টি শার্ট গুলো বেশি, টি শার্ট বেশি, তারপরে আমার মানে স্লিপলেস টি শার্ট বেশি। আমার অর্ডারে শুধু বিভিন্ন কালারফুল টি শার্টে ভরা। মানুষ আজকে যদি আমি মদ খেতাম, আমার অনেক মদের পিছনে টাকা, যখন সিগারেটের যে দাম, যদি সিগারেট খেতাম পকেটের উপরে আমার টাকা যেত না, একদমই তাই। সবসময় মনে করি সুন্দরভাবে বাঁচার একটা মজা আছে। আমি আমার জামা কাপড় কিনি সুন্দর করে, আমি স্টাইল জুতা কিনতে পছন্দ করি, আমি ঘড়ি কিনি। আমার আমি বাইরে মার্কেটে গেলে শুধু যাব, আমি এমন হয়েছে আমার জানেন, আমি মন খারাপ করে বেরোয় গেছি, আমার কাছে টাকা নাই এয়ারপোর্টে, দুবাই এয়ারপোর্টে একটা ঘড়ি কেনা দরকার, আমার টাকাটা মিলতেছে না, আমার কাছে যা আছে সব দিয়েও মিলতেছে না।